সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ক্যানভা টেমপ্লেট ডিজাইন নিয়ে। মূলত আমরা যারা ফাইবার মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে যারা মূলত ক্যানভার সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তো তাদের সবারই এটা জানা উচিত, যারা ক্যানভা দিয়ে মূলত ডিজাইনগুলো করে থাকেন তো তাদের জন্য খুবই এটা হেল্পফুল হতে যাচ্ছে। কারণ আমি নিজেও এই প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম, একটা ছোট্ট একটা প্রবলেম, সেটা আমি বললেই আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমি মনে করি যারা ক্যানভা দিয়ে ডিজাইনগুলো করে থাকেন তাদের জন্য এটা খুবই ভালো একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ আমাদের যারা আমরা ফ্রিল্যান্সার আছি, যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে কম বেশি জড়িত, তারা ম্যাক্সিমাম মানুষগুলোই ক্যানভাতে ডিজাইনগুলো করে থাকে। যেমন আমার যত কাজগুলো আছে, যেমন ইউটিউবের থাম্বনেল, ফেসবুকের কভার, দেন ক্লায়েন্টেরও টুকটাক পোস্টার বা পোস্ট ডিজাইন, এগুলো কিন্তু আমি করে থাকি। তো আজকে ধরেন আমি একটা ডিজাইন করার সময় আমার ক্যানভাটা হঠাৎ করে প্রিমিয়াম ছিল সেটা হঠাৎ করে ধরেন এটা প্রিমিয়ামটার লাইসেন্স চলে গেছে। টোটাল কত ধরেন এই ডিজাইনটা আমি আর এখান থেকে ধরতে গেলে ডাউনলোড করতে পারবো না, কারণ এখানে ডাউনলোড করতে দিবে না আমার মনে হয়। তো দেখেন এখানে ডাউনলোড, দেখি ডাউনলোড হয় কি না। দেখেন এখানে বলতেছে ট্রাই দ্য ক্যানভা প্রো ফর ফ্রি, এখানে ডাউনলোড করতে দিতেছে না। কারণ হচ্ছে এখন আমার এই ডিজাইনটা আমি ধরেন অনেক কষ্ট করি, এটা হচ্ছে আমি এক্সাম্পল বুঝাইতেছি আপনাকে। ধরেন এটা আমি অনেক কষ্ট করে এই ডিজাইনটা করছি, বা আপনি একটা ডিজাইনের টেমপ্লেট অনেক কষ্ট করে টেমপ্লেটটা তৈরি করছেন, সেই টেমপ্লেটের উপর ভিত্তি করে বাকি ডিজাইনগুলো আপনি করবেন, তো আপনার চিন্তা চেতনা হচ্ছে এরকম। তো এই সময় ধরেন আপনার ক্যানভার প্রিমিয়ামটার লাইসেন্স চলে গেছে, এখন তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে যে এত সুন্দর করে ডিজাইন করলাম তো এখন এটা আর ইউজ করতে পারলাম না, তাহলে কেমন হলো না। তো এটার থেকে আমরা কিভাবে বাঁচব, তো সহজ কথায় যদি ধরেন এখানে দেখেন আমি, এটা হচ্ছে আমার মজিলা ফায়ারবক্স। দেখেন এখানে একটা আইকন আছে মজিলা ফায়ারবক্সের, এটা হচ্ছে মজিলা ফায়ারবক্সের, এটার ভিতরে কিন্তু কোনো লাইসেন্স নাই, মানে লাইসেন্সটা চলে গেছে। তো এবার আরেকটা আমি দেখাই, এটা হচ্ছে আমার, ওকে আমি জুমটা স্টপ করি। ধরেন এটা হচ্ছে আমার প্রিমিয়াম, দেখেন এখানে কিন্তু লাইসেন্স করা, এটা হচ্ছে প্রিমিয়াম। ওকে, তো আমি চাচ্ছি যে ওইখানে যতগুলো ডিজাইন করছি ওই ডিজাইনগুলো আমি প্রিমিয়ামতেই আমি কাজগুলো করব। দেখেন এখানে কিন্তু আমার কোনো আর কোনো ডিজাইন নেই, এগুলোই ডিজাইন। আমি একটু রিলোড করে যদি আপনাদেরকে দেখাই, আমার এখানে কিন্তু ডিজাইন নেই, এটা কিন্তু ক্রোম ব্রাউজারের। ওকে, এটা আপনাকে ফলো করতে হবে অবশ্যই, এটা ক্যামেরা প্রো AU1। ওকে, তো এটার ভিতরে কিন্তু ওই ডিজাইনটা নাই। তো এবার আমি যেটা করব, আমি আমার এই মজিলা ফায়ারবক্সের যে ক্যানভাটা আছে বা আমি যে ডিজাইনটা করছি এটা আমার আরেকটা ক্যানভাতে শেয়ার করব, যার মাধ্যমে আমি ডিজাইনটা কমপ্লিটলি করে বা কিছু চেঞ্জ করে আমি যেন আমি এটা ডাউনলোড করে আমি ইউজ করতে পারি, সেরকম কিছু একটা করব। ওকে, তো দেখেন এখানে আমরা যারা ক্যানভা ইউজ করি এখানে মোটামুটি সব কিছুই আমাদের জানা আছে। এখানে দেখেন ছোট্ট একটা প্লাস আইকন আছে, হ্যাঁ আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন অনলি ইউ ক্যান অ্যাক্সেস, তো আমরা এটা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক, আমরা এটা ক্লিক করব। এখানে যেহেতু আপনি চাইলে এটা লিঙ্কটা যে কারো কাছে দিতে পারেন, যে কেউ এটা এডিট করতে পারে যদি এটা অপশনটা সিলেক্ট করেন, চাইলে আপনি ডাইরেক্ট ক্যানভা টু ক্যানভাতে করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটাই সব থেকে বেটার। তো এবার এটা আমরা দেওয়ার পর এবার দেখেন এখানে লেখা আছে ক্যান ইডিট অথবা ক্যানে কমেন্ট, ক্যানে ভিউ। এবার আসি ক্যানে ভিউ, এটা যা এই ডিজাইনটা যদি আপনি কাউকে দেন তিনি জাস্ট দেখতে পারবে, কিন্তু তিনি কোনো ডিজাইনে কোনো কিছু হাত দিতে পারবে না বা কোনো কিছু নষ্ট করতে পারবে না। যদি কমেন্ট দেন সেক্ষেত্রে তিনি কমেন্টের একটা কিছু করতে পারবে। তো আর ক্যানে ইডিট, এটা হচ্ছে আপনার অ্যাডমিনের যা যা করতে পারবে এখানে তিনিও তাই করতে পারবে। ধরেন আমি এটাই দেওয়া আছে, আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করে এবার আমার যেহেতু এটা মজিলা ফায়ারবক্স থেকে কপি করছে, আমি চাচ্ছি এই ডিজাইনটা আমার এই ক্যানভাতে নিয়ে আসার জন্য। ওকে, তো আমি যেটা করব, আমার এই ট্যাবটা ওপেন থাকবে, আমি এখানে আরেকটা ট্যাব চালু করব। করার পরে আমি এখানে আমি এটা পেস্ট করে দিব, আমার লিঙ্কটা চালু করে দিব। চালু করলে কি হবে, আমার ক্যানভার ডিজাইনটা আমার প্রিমিয়ামেতে চলে আসবে। দেখেন আমার ক্যানভাতে প্রিমিয়ামেতে চলে আসছে। এখানে কিন্তু দুইটারই আইকন দেখাচ্ছে, একটু ভালো করে দেখেন দুইটারই আইকন দেখাচ্ছে, হুনুপা বেগম এবং হচ্ছে শহীদ আকন্দ। এই দুইটা কিন্তু আইকন আমি ভিন্ন করে দিছি, কারণ আপনারা যেন বুঝতে পারেন যে
কোনটা কোথায় থেকে গেল। যেমন হুনুপা, এটা আসলো আমার মজিলা ফায়ারবক্স থেকে, আর এটা এখন আমার এখানে আছে যেমন এটা। ওকে, তো এবার ধরেন এই ডিজাইনটা আমি চাইলে কিছু সব কিছু চেঞ্জ করতে পারবো, দেখছেন সব কিছু চেঞ্জ করতে পারবো। ধরেন এখানে আমি 50,000 জায়গায় 80,000 দিলাম, বা 40,000 দিলাম, ঠিক আছে, বা আপনি যা কিছু খুশি চেঞ্জ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, তো ধরেন ইনস্টাগ্রাম আছে, এখানে আরও কিছু অ্যাড করতে পারেন। ধরেন প্রিমিয়াম, যদি ধরেন কোনো কিছু প্রিমিয়াম কোনো কিছু ইউজ করতে চান, ধরেন এই এখানে দেখা আছে লেখা আছে ইডু, ইডু মানে এগুলো হচ্ছে ধরেন আপনার প্রিমিয়াম প্রো, এগুলো ইউজ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে। কিন্তু আমি কিন্তু এখানে ইউজ করতে পারবো, ধরেন এটা আমি ধরেন এখানে নিয়ে আসি। ওকে, ধরেন এটা আমি এখানে একটা মাইরা দিলাম, এমনি একটা এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য। ধরেন এইখানের উপরে বসে থাকবে সাকসেস, ওকে, সাকসেস ইনস্টাগ্রামের উপর বসে রয়েছে। ওকে, তো আমি চাচ্ছি যে এবার আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। ধরেন পাশাপাশি এখানে যতগুলো আছে আমি কালারগুলো চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই। ওকে, ব্ল্যাক করলে আর একটু বেটার হবে। ওকে, ব্ল্যাকে করে দিলাম সবগুলো। দেখেন আমি কিন্তু সব কিছু ডিজাইন করে ফেলতে পারতেছি। ওকে, তো আমি এই চিহ্নটা আমি মানে এটা আমি আরেকটা কপি করে মানে ডুপ্লিকেট করে আমি চাচ্ছি যে এটা আমি এই নিচে নিয়ে আসবো। ওকে, নিচে নিয়ে আসি, এখানে দেখেন আরেকটা হয়ে গেছে, আমি এটা ডিলিট করে দিলাম। দেখেন এটার কিন্তু একটা ইউনিক ডিজাইন হয়ে গেল মোটামুটি। তো এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, যা কিছু এখানে চাইলে ডিলিট মিলে সবই করতে পারবেন, এ টু জেড। ওকে, তো ধরেন এবার আমি চাচ্ছি এই টেমপ্লেটটা আমি ডাউনলোড করতে। তো এখানে এগুলো তো এখানে ফ্রি না, প্রিমিয়াম, এগুলো প্রিমিয়াম, কিন্তু আমি কিন্তু ফ্রিতেই ডাউনলোড করতে পারবো। তো আমি এখানে শেয়ারে ক্লিক করলাম, সেমভাবে ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে দেখেন ক্লিক করলাম, ডাউনলোড কিন্তু হয়ে গেল। দেখেন ডাউনলোড শুরু হয়ে গেল, প্রিমিয়াম জিনিসটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেল। প্রিমিয়াম টেমপ্লেটটা আমি আমার ফ্রি টেমপ্লেট ওইখানে ডিজাইন করছি, কিন্তু আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে কিন্তু আমি ডিজাইনটা আমার নিজের হাতে করি না। ধরেন একটা ডিজাইনের টেমপ্লেট আমি ফ্রিতে করে রাখছেন, ওইটাই আপনি আবার আরেকটা ক্যানভাতে ওইটা শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে চলে আসবে। দেখেন এবার যদি আমি ক্লিক এখানে যদি রিলোড করি, তাহলে কিন্তু ওই ডিজাইনটা আমাদের এখানে শো করবে, মানে যে ডিজাইনটা আমরা এতক্ষণ কাজ করলাম আর কি। তো আমরা দেখেন এটা কিন্তু শো করতেছে, তার মানে আপনার ওইখানকার টেমপ্লেট আপনি ডাইরেক্ট এখানে নিয়ে আসতে পারবেন। তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সুবিধা হইলো, আমি একটা ডিজাইন করছি, আমার ধরেন লাইসেন্স গেছে গা, তো আপনি লাইসেন্স আবার অন্য একটা অ্যাকাউন্টে কিনে তো আপনি কিন্তু চাইলে আবার এই ডিজাইনগুলো আপনার এইখানে আনতে পারবেন। তাহলে কিন্তু খুবই একটা বেটার হয়, তাই না? আমার মনে হচ্ছে যে আপনারা এইভাবে কাজগুলো করতে পারবেন আর এরকম প্রবলেমের সম্মুখীন হবেন। ধরেন আপনি একটা ছবি খুবই সুন্দর করে ডিজাইন করছেন, ওইখানে ওই দেখতে খুব ভালো লাগে, ওরকম কিন্তু আপনি আর করতে পারবেন না। কিন্তু যদি শেয়ার করে এখানে নিয়ে আসেন, ওইটা কিন্তু আপনি বারে বারে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি সম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। তো সম্পূর্ণ ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।